没说。鼓励。না না না, এই দুটো মাত্র জিনিস আর তার জন্য পেলেই মারামার না, তুমি কোন গুন্ডা না দাদা? বাবা, আমাকে একটু শান্তিতে থাকতে দেবে না? এটা কোন ছোট শহর নয়, এটা কলকাতা। কলকাতা বোঝাও, বোঝাও সোহিনী, ওকে বোঝাও। এইভাবে, আরে এইভাবে মারামারি করলে তো আমি, আচ্ছা ও তো তোমারই ব্যাগটা উদ্ধার করবার জন্য। বেশ মা, চল 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 চল, ঠিক আছে ঠিক আছে, এই গলি চলো 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 চল। মোটা আপনাকে ভাড়া দিয়েছে, তুই আবার? গোবিন্দ বাবু আপনার সামনে দাঁড়িয়ে আমাকে নিয়ে চ্যাংড়া মারছে আর আপনি সেটা শুনছেন? গ্যাঞ্জাম নয়, গ্যাঞ্জাম নয়, ঘনশ্যাম বলেছি, ঘনশ্যাম বলেছি, একটু স্টাইল করে বলেছি, অমনি তোর মাথার উপর দিয়ে উড়ে গেল। এই পাঁচ আঙ্গুল যখন তোর ভাঙাচোরা ধোকায় পড়বে না, তখন তোর স্টাইল গড়াগড়ি খাবে। এই তুই বলে জানিস না, আমি একটা সময় ফেদারওয়েট বক্সিং চ্যাম্পিয়ন ছিলাম। Yes, বক্সিং চ্যাম্পিয়ন, ফেদারওয়েট। ওকে, তাহলে একটু হেভিওয়েট চেকে দেখ। হেভিওয়েট বোঝো? ওকে বস, প্রফেশনাল বক্সার, নো বেল নো ফাইটিং,
বস, রিং দা বেল, রিং দা বেল, কাম অন, হেই বস, পাউল, ঠান্ডা, যত্র সব নমস্কার। আসুন, তিনটে ঘর আছে বুঝলেন, এই একটা ঘর, এই একটা ঘর, আর ভেতরে একটা ঘর আছে, রং টং দেখে নিন। অ্যাডভান্স কত দিতে হবে? দু মাসের। ম্যাডাম, লেট মি নো দা গ্রেট বক্সার গ্রেগরি গাঙ্গুলি, এনি টাইপ অফ প্রবলেম আই ক্যান সলভ উইথ। ম্যাডাম, দেশি মুরগি বিলিদি অন্ডা। এই শাট আপ ইউ চিকেন, চুপ, ইউ চুপ, ইউ শাট আপ, তোর একটু যা তো, এদের একটু একা থাকতে দে। ওকে বস, লেটস মুভ মোটা, একবার এদিকে। নমস্কার। শুনছো? হ্যাঁ বাবা। আচ্ছা আচ্ছা, দেখ, হ্যাঁ ওই ঘরটা তো, আর এই বডি, ওকে একটু ক্ষমা করে দে, ভিন্ন প্রজাতির। এই এই চলে আয়। হো ইয়েস বস। এই তোরা এখানে কি করছিস রে? শুন, মোড়ে একটা ফোন বুথ দেখলাম, যা ওখান থেকে রবি জেঠুকে একটা ফোন কর, দেখ ওনার কত দেরি আছে আসতে। হ্যাঁ জেঠু, জিত বলছি। হ্যাঁ আমরা তো পৌঁছে গেছি, তুমি কত দূরে? ও তার মানে তো পৌঁছেই গেছো, ঠিক আছে এসো আমি রাখছি। হ্যাঁ আচ্ছা। আরে আকিও সে গলি মারে, এই ওই তো। তোমার আগে আমরা পৌঁছে গেছি। আর বলিস না, দুবার রাস্তায় টায়ার পাংচার। আরে মুখ কে দেখ রা হে, সামান নামো, সামান নামো, খুন পাসিনা নিকাল দিয়া মেরা, উতারো উতারো।
বাড়ি পছন্দ হয়েছে মার? হ্যাঁ, খুব। খুব ক্লান্ত লাগছে, সেই কখন বেরিয়েছো? আরে ক্লান্ত না লাগলে খিদেটা বাড়বে কি করে? আর খিদে যদি না বাড়ে তাহলে সোহিনী রাতে রান্না কি করে জমবে? কি রে জিৎ, হা করে দাঁড়িয়ে দেখছো কি? যাও না, মালগুলো নামাও না। আস্তে আস্তে আস্তে, ওটা আমাকে দিন। এটা আমার বাবা। সরি সরি, ওকে সরি, ওকে। তুমি চালাও না? না, ভালো ছেলে। শ্রীধর, জমজমাট পরিবেশ, আমার তো মনে হয় ভালোই কাটবে। ভালোভাবেই যেন সবকিছু কাটে। যা করতে হই আর, তোমার অনেক মাথা গরম। এনিওয়ে ইকবাল, আরে ইকবাল, তোমাদের বাড়ির পাঁচটা বাড়ির পরে আমাদের বাড়ি। জিৎ আর কি জিৎ জানি না, তবে এটা বুঝতে পারছি সামনে তোমার অনেক ঢিসুম ঢিসুম আছে। মানে? মানে আবার কি, ওই যে সেদিন এসটিডি বুথে প্রায় তো তারকের সঙ্গে বাঁধিয়ে ফেলেছিলে, তোমার অনেক সাহস আছে এটা মানছি, কিন্তু বিষ্ণু রাজত্বে না একটু সাবধানে মাথা গরম করো। তারপর এরম না হয়ে যায় যে মাথা গরম করার জন্য তোমার মাথাটাই আর থাকলো না। বিষ্ণু কলকাতার এই অঞ্চলের এক নম্বর টেরার। পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে।